অন্যায়ভাবে অসুস্থ বলে মিথ্যা অজুহাত দিয়ে হসপিটালের মধ্যে ঢুকিয়ে তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, তাদেরকেও কিয়ামতের ময়দানে ওঠা লাগবে নাকি লাগবে না বলেন তো? সেদিন হবে আসল বিচার, সেদিন হবে যারা প্রকৃত হত্যাকারী তাদের একান্তই শাস্তি ইনশাআল্লাহ। এই বিচার আমরা আল্লাহর কাছে দিলাম, দুনিয়ার বিচার আমরা চাই না, আল্লাহই একমাত্র বিচারকারী, তিনি সুষ্ঠু বিচার কার্যক্রম সমাপ্তি করবে, এই আত্মবিশ্বাস আল্লাহর প্রতি আমাদের আছে ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশ থেকে এমন একজন ব্যক্তিত্ব আমাদের ছেড়ে চলে চলে গিয়েছেন, বিদায় নিয়ে চলে গিয়েছেন, তার জন্য শুধু পরিবার নয়, শুধু বাংলাদেশের মুসলমান নয়, গোটা বিশ্বের মুসলিম জনতার চোখ দিয়ে তার জন্য অশ্রু বের হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ বিহামদিহি। এটাই আমাদের সফলতা, এটাই মুমিনদের বৈশিষ্ট্য। কারণ আমি আপনি মরে গেলে হয়তো পরিবারের জন্য কিছু কান্না করবে, কিন্তু বাংলাদেশের কোনো মানুষ আমাদের জন্য কান্না করবে না। এজন্য আমাদের কোনো দুঃখের বিষয় নয়, কারণ আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায়ও সম্মান দিয়েছেন, আখিরাতেও তাদের জন্য সম্মান প্রস্তুতি গ্রহণ করেছেন। তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত আলেম উলামা পৃথিবীর মধ্যে রয়েছেন, সকল আলেম উলামা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মান মর্যাদার মধ্যে আসীন করেছেন। সূরা মুজাদালার মধ্যে 11 নং আয়াতে জানিয়ে দিলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে এবং আল্লাহর ইলম অর্জন করবে, কোরআন রিসার্চ করবে, কোরআন নিয়ে গবেষণা চালাবে, আল্লাহর বিধিবিধান অনুযায়ী তার জীবনযাপন পরিচালিত করবে, এরকম মানুষদের মান সম্মান দুনিয়া এবং আখেরাতের মধ্যে আমি প্রতিষ্ঠিত করে দেই, সুবহানাল্লাহ বিহামদিহি। অর্থাৎ যারা আল্লাহর ঈমান আনবে এবং আল্লাহর কোরআন নিয়ে গবেষণা চালাবে, প্রকৃত ইলম তারা যারা অর্জন করবে, তাদের সম্মান মান দুনিয়ার মধ্যেও আমি রেখেছি এবং পরকালের জন্য তাদের জন্য প্রস্তুত করেছি। এজন্য আমাদের কোনো দুঃখের কোনো বিষয়